করোনা ভাইরাসের আতঙ্কের জেরে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় বহিরাগতদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলো। করোনা ভাইরাসের জেরে বিভিন্ন এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। ভয়ে আতঙ্কে মানুষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এদিন আলিপুরদুয়ার জেলার বন্ধ চা বাগানের শ্রমিকরা চা বাগানের প্রবেশের সব সড়ক বাঁশের গেট বানিয়ে বন্ধ করে দিল এবং পোস্টার লাগিয়ে দিল বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। করোনা ভাইরাস যে হো রা আজকাল উস বিষয় লিখে আমরা পুরো গাঁও ওলা মিলকে ব্যানার লাগায় হ্যাঁ, তাকি গাঁও ওলা সুরক্ষিত রহে, আচ্ছা রহে, আর বাহার কা লোক কো আনে নেই দে রা হ্যায়, আর ইহা কা গাঁও কা লোক কভি বাহার জানে নেই দে রা হ্যায়, ইসলিয়ে কি গাঁও হাম লোক কা হ্যায় সুরক্ষিত রহে, আচ্ছা রহে। তো কি আপ লোগোনে ইয়াহা পে বাঁশ কা জো ঘেরা লাগা দিয়া তো কি আনা জানা বন্ধ হ্যায়? নাই, জো এমার্জেন্সি হ্যায় ও যা সকতা হ্যায়, আর জো নেই হ্যায় ও গাঁও মে রা সকতা, আর বাহার কা আদমি তো বিলকুল আন্দার আনা কেসে সোচ কি কেসে মন মে আয়া খেয়াল কি ভারত তো বহুত ডেঞ্জার চিজ হ্যায়, তো আপনি যা থেকে ঘুষ নিয়ে সকতা হ্যায়, আদমি ভি লেকে আয়েগা ফরাতন মে তো পুরা টাঁস নাস হো জায়েগা। অপরদিকে হেমেন্টনগঞ্জের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দারাও তাদের গ্রামে ঢোকার সব সড়ক বন্ধ করে দিল এবং বাঁশের ব্যারিকেড লাগিয়ে দিল এবং পোস্টার লাগিয়ে দিল করোনার জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। শুধু তাই নয়, বিনা কারণে গ্রামের লোকও বাইরে বেরোতে পারবে না এবং গ্রামের লোক গ্রামে প্রবেশ করলে তাকে হাত ধুয়ে প্রবেশ করতে হবে, তারা হাত ধোয়ার ব্যবস্থা করেছে। কি হচ্ছে আপনাদের এখানে কি অবস্থা? আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ভারতবর্ষে যে করোনা নাম এক রোগের একটা ইয়ে শোনা গেছে, সেই বিষয় নিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যে একটা প্রস্তুতি নিচ্ছে, যে বিগত দিনে চায়না বা ইতালিতে যেসবভাবে একটা র্যালি, মৃত্যুর র্যালি বেরোচ্ছে, সেটা যাতে আমাদের ভারতবর্ষে যাতে এই র্যালিটা না বের হয়, তার জন্য যে সচেতনতা আমাদের সরকার উদ্যোগ নিয়েছে, সেই হিসাবে আমি আজকের থেকে এই আমাদের এই গ্রামটা রবীন্দ্রনগর, তো এই রবীন্দ্রনগরে যে এই গ্রামটাতে আমি আমার এই বন্ধুবান্ধব দু তিনজন মিলে এই উদ্যোগটা নেওয়ার পরবর্তীতে আমি এইটাই চিন্তা করছি যে আজকে যদি এই কাজটা আমি আমার গ্রামের থেকে শুরু করি, তাহলে এই কাজটা যদি আগামী আর কি যত এরকম গ্রাম রয়েছে, আপনারা কি করছেন এটা বলবেন? আমরা এখান থেকে বহিরাগত বাইরের লোকরা এখানে ঢোকা নিষিদ্ধ রয়েছে, প্লাস আজকে আমাদের এখান থেকে গ্রামের থেকে কেউ যদি বাইরে যাচ্ছে, পরবর্তীতে ঢোকার সময় আমরা তাদেরকে একটা হ্যান্ডওয়াশ দিয়ে হাতটা ধোয়াচ্ছি, প্লাস তাদেরকে এই বার্তাটা দিচ্ছি ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের রাস্তায় যাতে কম যাতে বের হয় সেই ব্যবস্থাটা আপনারা রাখুন আর সচেতনতা মনে করুন।